আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সলাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ ওয়া বাদ সুবহানাল্লাহ জানাল ভাই আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন আমিন বর্তমান পরিস্থিতি নিয়ে একটা বিষয় হলো যে করোনার কারণে টয়লেট দুবার বিষয় টয়লেট বন্ধ ওযুখানা বন্ধ সেখানে ওযু করার কোনো সুব্যবস্থা নাই সেখানে এখন কি করতে হয় মুখ করে নামাজ পড়া যাবে কিনা আর তেমন করে পবিত্র মাটি নেই বালু আছে হ্যাঁ আল্লাহ তৌফিক দিক তো বালু দিয়ে তো এমন করা যাবে বালু যদি পবিত্র স্থান হয়ে যায় মরুভূমিতে সেখানে বালু আছে বিশেষ করে আরব কান্ট্রিতে ওই বালুর উপরে হাত মেরা হাত মারলে তো এমন হবে সমস্যা নেই আর পবিত্র মাটি থাকলে তো ভালো নাপাক যদি না হয় তাহলে সমস্যা নেই আর তো এমন করার তো বিষয় জায়েজ আছে পানি না পাইলে আল্লাহ রাব্বুল আলামিন তো এমন করতে বলছেন হ্যাঁ এটা তো আল্লাহর কথা নাপাক হয়ে গেলে পানি না পাওয়া গেলে নামাজের সময় হয়ে গেলে তো কোনো জায়গায় পানি না পাওয়া গেলে বা পানি ব্যবহার করতে অক্ষম হলে অসুস্থ হলে বা সফরে থাকলে তো এমন কথা আল্লাহ বলে দিয়েছেন এখন করোনার কারণে আশেপাশে মরুভূমিতে যেখানে আসে আর পারেন না সেখানে যেহেতু এমন করে নামাজ হবে সেটা আমি বলতে পারবো না আমার মতে সেটা আমি বৈধ মনে করতেছি না যে মসজিদের লকডাউন অবস্থা বন্ধ এখন তো এমন করে পানি নাই তাই তো এমন করে নামাজ পড়বে না এটা ঠিক হবে না আমার মতে সে পানি ব্যবস্থা করবে সে আশেপাশে এখানে সেখানে যেখানে পানি পাওয়া যায় অথবা বাসা থেকে সে আসবে হ্যাঁ বাসা থেকে সে উজু করে আসবে তার তো জানাই আছে যে মসজিদ বন্ধ লকডাউন অবস্থায় আছে আমি তো পানি পাবো না তাহলে সেই প্রস্তুতি নিবে অথবা পানির সাথে সাথে নিবে সেই পরিমাণ পানি নিবে যাতে যেই নামাজটা তার ওখানে উজু করা লাগবে সেই সেই সময় সে উজু করে ব্যবস্থা করে নিবে অল্প পানিতে উজু করা যাবে আর যে ব্যক্তি অনেক দূরে মরুভূমিতে আছে এখন পানি নেওয়া সম্ভব না বা পানি সেই ধরনের সুব্যবস্থা নাই তাহলে হয়তো সেটা আল্লাহ মাফ করবে যদি ওই অবস্থায় শুধু শুধু তো এমন করে নামাজ পড়ে তাহলে হয়তো আল্লাহ কবুল করবেন বলে আশা করি তাও বলতে পারি না পুরোপুরি ফাইনাল এটাই আমি বলবো যে ওযুর ব্যবস্থা করবে এই করোনার কারণে লকডাউন অবস্থার কারণে যে তেমন করবে এটা তার না তেমন করো ওযুর করে তো আলাদা হ্যাঁ সেভাবে সুব্যবস্থা তা করে নেবে কারণ এটা তো এটা তেমন একটা বিষয় এটা তার কাছে জানা এটা তার কাছে পূর্ব থেকেই জানা হয়ে গেছে যে এটা ওখানে আমি গেলে পানি পাবো না এবং করোনার কারণে মসজিদ লকডাউন কিন্তু লকডাউন করা টয়লেট লকডাউন করা অতএব এই বিষয়গুলো তাকে খেয়াল রেখে আগে চলতে হবে হ্যাঁ আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু